वेलकम टू आवर ब्लॉग हमारे चैनल हमारे संसार देखो की करछे हे हेलो गुड मॉर्निंग सकाल बेला घूम उठे तो एकदम भोर बेला से उठे आगे गाचे जल दिच्छे सकाल बेला की करछे कमप्लीट होयनी सब काज होच्छे बाड़ीते रंगेर काज चलछे ओइटुकुनी होयेछे रंग बाइरेटा मोटामुटी पुरोटाई होये गेछे पर्यवेक्षण गाचे देखो कत लेबू पुरो गाचटाई लेबूते भर्ती तो मैक्स अच्छा रिक्वेस्ट वीडियो ये तो बड़ी ना कि क्या करे ना सबा और एलिगेशन लगा वोजन वीडियो शूट करते बोलो झार दीचे देखो देखो आज के दोपुर रान्ना এটা কি ঝিঙে আলু পোস্ত এটা ঝিঙে আলু পোস্ত আর এটা লোটে মাছের ঝুড়ি এটা লোটে মাছের ঝুড়ি আর এখানে আছে ডাল আচ্ছা এটা ডাল আর এটা পমফ্রেট মাছ পমফ্রেট মাছ মটন আর চিংড়ি মাছ এটা কালকে রাতে মটন আর চিংড়ি মাছ এটা কালকে বৌদি বাড়িতে গিয়েছিল বৌদির মা পাঠিয়ে দিয়েছে আমাদের জন্য এরপর থেকে আর বলবে না তোমাকে আমি কিছু দিই না বলে দিলাম এই যে দিয়ে দিয়েছি দু বছরের প্রথম গি তিন বছর ধরে কথা শুনি তিন বছর ধরে প্রথম তিন বছর বিয়ে হওয়ার তিন বছরের প্রথম গি দু বছর ধরে যে বুক ভরা ভালোবাসা দিই হুম হুম সে আর বলো অত কাটতে হবে এটা করে ভালোই হবে গিফটের থেকে বড় উপহার এটা কি বলবো গিফটের থেকে বড় উপহার না না হ্যাঁ গিফটের থেকেও এটা উপহার আচ্ছা আমি বলে গেছিলাম আমার বাবা মা আসবে আমার বাবা মা আসবে বলেছিলাম তারা এসেছে আমি একটু বেরিয়েছিলাম ওদের জন্য খাবার দাবার কিনতে তো ফার্স্টে আমি একটু মিষ্টি দিই তো মিষ্টি মিষ্টি দাও হয়ে গেছে মিষ্টি মুখ না হলে তো চলে না এনে দিয়ে দেখ
আমি কিছু খাবো না আমি খাবো না হালকা মিষ্টি মিষ্টি খাবো না কে বনলে এখন মিষ্টি মুখ চলছে এ ওকে মিষ্টি সাজে ওকে মিষ্টি সাজে এই আমি এতটা মিষ্টি আছি আরে একটু গাড়ি দাও বনে যাও বনে যাও মার মেয়ে পাশে পাশে বসে বসে মিষ্টি খাচ্ছে জামাই পুরো গোপালের মতন ফুলে যাচ্ছে মিষ্টি খেয়ে খেয়ে শ্বশুর হেসেই যাচ্ছে আমি কিন্তু এগুলো আড্ডা মারছি তোমরা তো বাড়ির নিজের হাতে রান্না করে খাওয়াই ওর বলা ওরকম স্বভাব বুঝলি তো বলতে পারেনি যে ফাঁকি মেরেছে প্রায় বাজে চলল 11:30টা মা বাবার এবার চলে যাওয়ার পালা চলে যাচ্ছে ঠিক আছে আমি জোর করে দাঁড় করিয়ে রেখে দিয়েছি ভিডিও বানাবো বলে ভাই বাড়িতে একা একা আছে তো ওই জন্য তাড়াতাড়ি যেতে হবে কোনোদিন থাকেই না আমার বাড়িতে চলে যাবে তো এখন আমরা বাড়ি থেকে বেরোচ্ছি গুড নাইট টাটা এসো আবার হ্যাঁ এসো আবার যাওয়া দেখবো তারপরে যাবো ছোটবেলায় কেউ যখন বাড়ির থেকে চলে যেত তখন এইভাবে দেখতাম যে মোড় অব্দি দেখবো টাটা করবো চলে যাবো এখনো তাই দেখি আজকে মোবাইলটা সঙ্গে নিলাম তো চলো যাই আমি বাড়ি বাড়ি যাওয়ার পালা গিয়ে বাবাকে খেতে দেবো কিছু কাজ আছে করব তারপরে আবার তোমাদের সাথে কথা বলবো তো আজকে মোটামুটি সব কিছু কাজ টাজ কমপ্লিট করে আমি এখন ঘরে চলে এসেছি ছোট্ট আজকে এখনও আসেনি তো অগত্যা আমাকে একাই ভিডিও করতে হচ্ছে তো সন্ধ্যেবেলাতেই দেখালাম যে আমার বাবা মা এসেছিলো আজকে বাবা মা এসে আমাদের সবাইকে গিফট দিয়ে গেছে আর আজকে সেরকম কোনো ওরা যাওয়ার পর কোনো কাজ ছিল না বাবাকে মাকে খেতে দিয়ে আমি মিলি করলাম আমি শুয়েই ছিলাম ছোট্টর জন্য অপেক্ষা করছিলাম তো ছোট্ট দেখছি এখনও আসেনি এখন প্রায় 1:15 বেজে গেল এখনও আসেনি দোকান থেকে আর
আজকে আমার দোকানে কিছু কাজ টাজ আছে যার জন্য আসতে পারছি না, দেরি হচ্ছে। তো আমি সেই জন্য আর দেরি করতে পারছি না, আমি নিজেই ভিডিও করতে বসে গেলাম। আমি করবো, এবার এক এক করে দেখাবো আমার মা বাবা আমাদের বাড়ির জন্য কী কী গিফট এনেছে। তো আমার মা তোমার প্রথম থেকেই আমাদের দোকান থেকেই শপিং করে, আমাদের যেহেতু জামা কাপড়ের দোকান তো মা বাবা ওখান থেকেই শপিং করে আমাদের দেয়। তো আমি এক এক করে দেখাবো। ফার্স্টে আমাদের বাড়ির সব থেকে বড় সদস্য আমাদের ঠাকমা, তার শাড়িটা দেখাই। মা দিয়ে গেছে, ঠাকমার সাথে তো দেখা হয়নি, ঠাকমা এখানে নেই, আমাদের জেঠু বাড়িতে আছে। তো ঠাকুমার শাড়িটা তো সিম্পল, এরকম সাদার উপরে পাড়, সবুজ পাড় রয়েছে, পুরো বডিটা এরকম সাদা। তো এরকম শাড়ি দিয়েছে ঠাকুমার জন্য, ঠাকমা এরকম ধরনেরই শাড়ি পরে, সেজন্য এরকম শাড়ি দিয়েছে। আচ্ছা, ঠাকুমারটা কমপ্লিট হলো। এবার দেখা হচ্ছে বাবার, বাবাকে দিয়েছে হচ্ছে শার্ট, যেই একটা শার্ট দিয়েছে দেখো, শার্টটা হচ্ছে আকাশি কালারের, হালকা আকাশি কালার। তো তার মধ্যে ছোট ছোট পাতা পাতা কাজ করা আছে, খুবই ভালো শার্টটা। তো বাবার এই শার্ট আর জিন্স রয়েছে, মা নিজেই পছন্দ করে কিনেছে, জানি না বাবার কতটা পছন্দ হবে। আমি দেখিয়েছি, এখন তো বাবার কাজের খুব চাপ, অতটা দেখতে পারিনি এখনো, পরে বলেছে পরে দেখবে, বাবার কাজ মিটলে, পুজো মিটলে তারপরে করে দেখবে। আর যেহেতু আমাদের দোকান থেকে যাওয়ার কোনো অসুবিধা নেই, সাইজ ছোটো বড়ো বা পছন্দ অপছন্দ কিছু করে তোরা পাল্টিয়ে নিতে পারবে। এরপর দেখায় দাদার, দাদারটা আমি পছন্দ করি, আমার ভাইকে যেরকম দিয়েছি দাদার জন্য সেরকমই কিনতে বলেছিলাম। পাঞ্জাবিটা আমার ভীষণ পছন্দ হয়েছে, পুরো ব্ল্যাক কালারের পাঞ্জাবি ছিল। ভীষণ সুন্দর পাঞ্জাবিটা, ভীষণ সুন্দর, আর আমার ভীষণ পছন্দ হয়েছে। দেখো পুরো বডিতে কাজ আছে এরকম, ভীষণ সুন্দর দেখতে পাঞ্জাবিটা। তো দেখা যাক, দাদাকে পরিয়ে দেখাবো কেমন হয়েছে, সাইজ টাইজ ঠিকঠাক হয়েছে কি না দেখবো। আর পাঞ্জাবির সাথেই রইল প্যান্ট। এবার দেখায় আমার মায়ের শাড়িটা, শাশুমায়ের শাড়ি, এটা ছিল, এই শাড়িটা হচ্ছে কাতান সিল্কের ওপরে শাড়ি, কাতান বেনারসি নয় কিন্তু কাতান সিল্কের ওপরে রয়েছে শাড়িটা। এটা রয়েছে একদম হালকা দুধে হালকা কালার, ওখানে ফোনে হাতে একটু ডিপ কালার লাগছে কিন্তু এটা একদম দুধে হালকা কালারের। পাড়টা হচ্ছে এরকম রানী কালারের পাড়, দেখাই পাড়টা, এরকম রানী কালার আর পিঙ্ক কালারের মিনে করা কাজ আছে। আঁচলটা হচ্ছে এরকমই তুতে কালারের কাজ করা পুরোটা। তো শাড়িটা খুব সুন্দর, রঙটা ভীষণ সুন্দর হয়েছে, যদিও শাড়িটা আমিই পছন্দ করেছি, আমাদের দোকানে যেহেতু আমি বসি দোকানে, তো মা যখন শপিং করতে এসেছিলো তখন আমি ছিলাম দোকানে, তো আমিই পছন্দ করে দিয়েছি। তারপর দেখা আমার দিদিভাইয়ের শাড়িটা, দিদিভাইয়ের শাড়িটাও খুব সুন্দর হয়েছে, বাটল গ্রিন কালারের। কী শাড়ি নাম আমি ঠিক জানি না শাড়িটার নাম, তবে পুরো শাড়িটাই এরকম কাজ রয়েছে, এরকম এরকম কাজ রয়েছে জড়ি ধরে, আর আঁচলটা রয়েছে এরকম, ভীষণ সুন্দর শাড়িটা দেখতে, ভীষণ সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে শাড়িটা, ভালো পছন্দ হয়েছে, কালারটাও খুব সুন্দর। আর লাস্টে দেখাই আমার শাড়িটা, এটা একটা মজার জিনিস হয়েছে, আমি যখন ফার্স্টে শাড়ি কিনতে গেছিলাম, জামদানি শাড়ি মানে আমাদের দোকানের জন্য, যখন পুজোর আগে মাল তুলতে গেছিলাম বাবার সাথে, তো তখন একটা শাড়ি আমার ভীষণ পছন্দ হয়েছিল। তো আমি ঠিক করে গেছিলাম শাড়িটা যদি বিক্রি না হয় তাহলে আমি নিয়ে নেবো। তো শাড়িটা ছিল, অনেকের পছন্দ হয়েছে, অনেকে নেয়নি, পছন্দ হয়েছে কিন্তু মানে কোনো কারণে হয়তো নেয়নি, দামের জন্য হয়তো নেয়নি, আমার খুব পছন্দ হয়েছিল। এবার আমি কী করি, মা আমাকে বলছে শাড়ি নে শাড়ি নে, আমি তখন মাকে বললাম তাহলে মা তুমি ওই শাড়িটাই দাও, আমি তো নিতামই শাড়িটা, তো তুমি ওই শাড়িটা দাও, তখন এই শাড়িটা মা আমাকে দিল। তো শাড়িটা আমার এত পছন্দ, আর কালো কালার আর সাদা কালার, এই কালার হলুদ কালার, এই কালারগুলো আমার মানে ভীষণ ফেভারিট কালার, আমি কেন জানি না আমার খুব ভালো লাগে কালো কালার। তো শাড়িটা খুব সুন্দর, এটা হচ্ছে বালুচরি ঢাকাই জামদানি, বালুচরি জামদানি, এগুলো নতুন বেরিয়েছে পুরো। এটা হচ্ছে, এটা হচ্ছে আঁচল, আমি পরবর্তী পুজোতে অবশ্যই
তোমাদেরকে পরে দেখাবো। তো দেখো শাড়িটা ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। এখানে সব মানুষ কাজ করাতে তো মানুষ গান গাইছে বসে, এখানেও তাই লাইন দিয়ে গান করছে। পুরো শাড়িটা মানুষ দিয়ে দিয়ে কাজ করা আছে। বালুচরি শাড়িতে যেরকম মানুষের কাজ করা থাকে ওরকম সেম টাইপের, শুধু শাড়ির মানে কি বলবো থানটা হচ্ছে আর কি জামদানি, জামদানি যেরকম ধরনের হয় সেরকমই ওপরে পুরো একদম বালুচরির কাজ করা আছে। তো আমার শাড়িটা ভীষণ পছন্দ, তো দেখলাম মা যখন শাড়ি দিচ্ছে তাহলে আমি এই শাড়িটাই নিই, এটা আমার যখন এতই পছন্দ আর মাও দিয়ে দিল। আর এই এত কিছু দেখানোর পরে তোমরা হয়তো ভাবছো ছোট্টুর জামা প্যান্ট কই, তো আমি বলি ছোট্টু মাকে মা প্রত্যেক বছর ছোট্টুকে টাকা দিয়ে দেয়, টাকা দিয়ে দেয় এই কারণে কারণ ও কেমন ধরনের জামা প্যান্ট পরবে না পরবে সেটাও হ্যাঁ ঠিকঠাক মা পছন্দ করে কিনতে পারে না, ওর জন্য ওকে টাকা দিয়ে দেয়, ও নিজেই পছন্দ করে কিনে নেয় জামা প্যান্ট, তো ওকে টাকা দিয়ে দেওয়াই ভালো, সেই জন্য ওকে দিয়ে দিয়েছে। আমি যেহেতু এইগুলো আমি পছন্দ করে নিই আমি বুঝতে পারি, কিন্তু ছোটুরটা আমি বুঝতে পারি না, ও ওরকমভাবে পছন্দ করে দিলেও নেবেও না, তাই ওর যখন পছন্দ হয় কোনো জামা পছন্দ হলো তখন ও নিয়ে নিলো, তো মা ওকে টাকা দিয়ে দেয়। তো এই রইল আমার পুজোর গিফট, আমাকে আমার বাড়ির থেকে দাদা দিয়েছে, আমাদের বাড়ির সবাইকে, তোমাদের সব কিছুই দেখালাম। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই রাখবো, আর পারছি না সারাদিন পরে, এখন আমি শোবো, ছোট্টু এখনও আসেনি, জানি না এখন এরপরেও এসে খাওয়া দাওয়া করবে নাকি, খাওয়া দাওয়া তো করার কথাই, জানি না করবে নাকি, তখন খাওয়া দাওয়া করেই গেছিলো অলরেডি, তো আসুক দেখি কী করে। এখন প্রায় 1:30 বেজে গেলো, এখনও দোকানের একটা শাটার নামেনি, একটা শাটার নামা মানে আমি জানি যে দোকানটা এবার বন্ধ হবে, কিন্তু এখনও পর্যন্ত একটা শাটারও নামেনি, তার মানে এখনও মোটামুটি ওর আস্তে আস্তে 1:45, এরপরে 1:45 আসার পরে আর ভিডিও করতে পারত না, ওর শরীরে আর এনার্জি থাকবে না, সেই জন্য আমি নিজে নিজেই তোমাদের দেখাতে বসে গেলাম। তো দেখানো কমপ্লিট হয়ে গেল, সবার লাস্টে বলি যে আগের যে ভিডিওটা আমরা ছেড়েছিলাম প্রথম দিনে এতজন দেখবে সত্যি সত্যি ভাবিনি, বিশ্বাস করতে পারিনি যে এতজনা দেখবে, তোমরা এতজন আমার পাশে দাঁড়াবে আমাদের পাশে। তো রিকোয়েস্ট করবো তোমরা আমাদের পাশে সবসময় এভাবেই দাঁড়িও, আর পুজো আসছে, ভালো থেকো সুস্থ থেকো, আর কি বলবো, ভালো থেকো আর প্রত্যেক দিন আমাদের ব্লগ দেখবে আর সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে আর শেয়ার করবে, সবার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবে আমাদের ব্লগগুলো। নতুন নতুন স্টার্ট করছি তো একটু পাশে থেকো প্লিজ, টাটা, গুড নাইট। রাত বাজে 1:48, এই যে কোনো ঘুম নেই, প্যাকুটা কই রে শুনো, প্যাকু প্যাকু আ প্যাকু কই শুনো, প্যাকু কোথায় কোথায় প্যাকু কোথায় প্যাকু ওইখানে উপরে দিয়েছে, প্যাকু দিয়া প্যাকু তুলে রেখেছে, দিচ্ছে প্যাকু তুলে রেখেছে, তোমায় দিচ্ছে না, তোমার প্যাকুটা তেন কেন তুলে রেখেছে, একটু দেখাও প্যাকুটা দেখাও, প্যাকু নিবি নিবি প্যাকু নিবি প্যাকু চল প্যাকু চল প্যাকু তোকে দাঁড়ান চল, এ বাবা ওরে বাবা ওরে বাবা, কই প্যাকু কই আমাকে আমাকে দিয়ে যা আমাকে দিয়ে, ও আচ্ছা ওর কাছ থেকে এখন প্যাকু নেবে বলে ওকে হ্যাম্পু দেবে, আমার দিকে তাকাবে না, একটু তাকাও। ওকে চলো, অনেক রাত হয়েছে, খুব ঘুম পাচ্ছে, রাগ হয়ে গেল, এখন বালিশ থেকে চলো, টাটা গুড নাইট সবাইকে, টাটা করে দাও, টাটা ম্যাক্স টাটা করে দাও, এই যে টাটা।